नमस्कार, आमी नवनीता एवं आमार चैनल हज बरल विथ नवनीताते अपने सबाई के जानाई स्वागत। आज के अपन जो किन्तु एक सरप्राइज वेट कर सरप्राइज हमें तो एखन सेटा बोलबो ना, तार जोन्नो आमार पुरो भिडियो अपन के देखते हबे एवं आमी एखन जेखाने जाच्छी आसुन आमार साथे आपनाके सेखाने जेते हबे। कोथाय? आमार रान्नाघर। आज के रान्नाबान्ना सेक्शने किभावे कम स्पाइस दिए एग कारी करा जाए सेटा देखाच्छि। प्रथमे निये नेब दुटो डिम, अंदाज मतो हलुद गुड़ो, प्याज, परिमाण मतो लवण, परिमाण मतो कालो जिरे फोड़ने, सामान्य गरम मसला, सर्षे तेल, प्रथमे पेंयाजटाके कুচো করে নেব আর ডিম দুটোতে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নেব। যেভাবে আমি মাখাচ্ছি ঠিক সেইভাবে। গ্যাসটা অন করে একটা কড়াইকে গরম হতে দেব। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব অল্প করে সরষের তেল। সরষের তেল গরম হয়ে গেলে অল্প একটু কালো জিরে দিয়ে দেব। কালো জিরেগুলো ফুটতে শুরু করলে তাতে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। ভালো করে নাড়াচাড়া করব এবং পেঁয়াজটা ব্রাউন হওয়া অবধি ওয়েট করব। এরকম ভাবে ব্রাউন হয়ে গেলে দিয়ে দেব টমেটো এবং ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব যতক্ষণ না টমেটোগুলো মজে। দিয়ে দেব স্বাদমতো লবণ দিয়ে আবার নাড়াচাড়া করব, তাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হতে শুরু করবে। দিয়ে দেব স্বাদমতো হলুদ গুঁড়ো। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে থাকব। যতক্ষণ না ভালো করে না কষে ততক্ষণ পর্যন্ত এরকম ভাবে নাড়াচাড়া করব। এভাবে কষানোটা রেডি হয়ে গেলে একটু জায়গা করে অল্প একটু তেল দিয়ে দেব এবং তেলটাকে গরম হতে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে ওই হলুদ আর নুন মাখানো ডিম দুটো ওই তেলের মধ্যে দিয়ে দেব এবং ফ্রাই করতে থাকব। ঠিক এরকম লালচে করে ফ্রাই করব। লালচে করে ফ্রাই করা হয়ে গেলে ডিম দুটোকে আবার তুলে নেব। ওই মশলাটার মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো জল। যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করে সে ঠিক সেরকম পরিমাণে জল দেবেন আর মশলাটাকে ভালোভাবে ওর মধ্যে মিশিয়ে নেব। দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। গ্রেভিটা ফুটে উঠলে ওর মধ্যে আমি ডিমগুলো একটা একটা করে ছেড়ে দেব এবং খুব ভালোভাবে গ্রেভিটাকে ডিমগুলোর সাথে মিশিয়ে নেব। নুন হলুদ মাখানো ডিম দুটো যে পাত্রে রেখেছিলাম সেই পাত্র ধোয়া জলটাও ওই ঝোলের মধ্যে অ্যাড করে দেব। ওইভাবে দু তিন মিনিট আরও ফুটিয়ে নেব, তারপরে নামিয়ে নেব। দেখুন আমার ডিমের কারি একদম সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। দেখা হলো আমার রান্না।
তো অবশ্যই আপনাদের মতামতের অপেক্ষা করব। ভালো হলে সেটাও জানাবেন এবং খারাপ হলে অবশ্যই সেটাও জানাবেন। এবং আমার এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে এবং আরও সহজ রান্নার কৌশল শিখতে বা ভালো গানের ভিডিও শুনতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকবেন। আর সবাইকে অনুরোধ করব, সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আনন্দে থাকুন। আবার কাল আসবো নতুন একটা কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।